রোগীর সঙ্গে চিকিৎসকের সম্পর্ক অনেকটাই আত্মিক। চিকিৎসক যখন রোগীর মন জয় করতে সক্ষম হন, তখনই ওষুধের কাছে রোগের সহজ পরাজয় ঘটে। এমনই একজন মানবিক ও হৃদয়বান চিকিৎসক নিয়ে আমাদের এবারে হৃদয়ের গল্প। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার, স্বনামধন্য গাইনোকোলজিস্ট ও প্রতিষ্ঠাতা মামস ইনস্টিটিউট। আবু, আপনি কেমন আছেন? আমি ভালো, তুমি কেমন আছো? আছি আপা, আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের একেবারে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে গাইনি বিশেষজ্ঞ যারা আছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, কিন্তু আমরা অনেক আগে থেকে যুগ যুগ ধরে শুনে আসছি যে ফিস্টুলা রোগের সাথে আপনার নামটা যেন জড়িয়ে গেছে এবং এটার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে আপনি ভূষিত হয়েছেন। ফিস্টুলা নিয়ে আসলে কেন কাজ করার ইচ্ছা জাগলো আপনার? আসলে ফিস্টুলাটা এমন একটা রোগ যেটা নিয়ে বাংলাদেশে ধরো তেমন ওইভাবে ঘনিষ্ঠভাবে কেউ কাজ করেনি, আর মাতৃ মৃত্যু নিয়ে ধরো সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে সবাই কাজ করছে, এমনকি যারা প্রাইভেট প্র্যাকটিস করছে তারাও করছে। কিন্তু এই যে অবহেলিতা একটা, এদের জীবন যে একটা কী দুর্বিষহ, যে ভুক্তভোগী বা তার খুব সান্নিধ্যে যারা এসেছে তারা ছাড়া কিন্তু কেউ এটা জানে না। কাজেই আমার মনে হচ্ছে কি, এটা খুবই একটা অবহেলিত জিনিস এবং একটা দুর্বিষহ জীবনের আমি যদি কিছু কাজ করে তাদের কিছুটা শান্তি দিতে পারি, জীবনে একটা নতুন জীবনের পথ দেখাতে পারি। এই যে বলছেন অবহেলিত বা অনেক যন্ত্রণাদায়ক রোগের ধরনটা বা কি সমস্যা তাদের হয় এটা যদি একটু জানি। এই ফিস্টুলা রোগীদের ধরো এগুলো সাধারণত প্রসবজনিত কারণে হয়, একদম গ্রামের হত দরিদ্র যারা যারা মাতৃ সেবার নেওয়ার সুযোগ পায় না তাদেরই হয়। তখন বাধাগ্রস্ত প্রসবের কারণে তাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তায় ফুটু হয়ে যায় যোনিপথের সাথে, সারা দিন রাত প্রস্রাব পায়খানা ঝরতে থাকে। চিন্তা করো, আমাদের এক ফোঁটা প্রস্রাব গায়ে লাগলে আমাদের কেমন লাগে, আর ওই প্রস্রাব পায়খানা সারা দিন রাত ঝরছে, রানের চারিপাশে ঘা হয়ে যাচ্ছে, যোনিপথের চারিপাশে ঘা হয়ে যাচ্ছে, স্বামী ছেড়ে চলে যাচ্ছে, পরবর্তীতে বেশিরভাগই দেখা যায় আর সন্তানও হয় না। এই না স্বামী আছে, না সন্তান আছে, না তার কোনো ভবিষ্যৎ আছে, না কোনো আশা আছে। মানে তাদেরকে নিয়ে আপনি কাজ করার কথা চিন্তা করলেন, কিন্তু এটা তো শুধু আপনি চেম্বারে প্র্যাকটিস করলেও পারতেন, মানে এই যে একটা ইনস্টিটিউট গড়লেন, মানে সেটা গড়ার উদ্দেশ্য কারণ ছিল বা কিভাবে করলেন? এই রোগটার আসলে চিকিৎসা কিন্তু চেম্বারে বসে হয় না। আচ্ছা, এই রোগটার চিকিৎসা, একমাত্র চিকিৎসা হলো অপারেশন, এবং সেটা খুবই দক্ষ অপারেশন, যেটা নিয়ে আমি 1988 সাল থেকে কাজ করছি। প্রথমে আমি নিজেই ধীরে ধীরে শিখেছি, নিজে নিজে বই পুস্তক পড়ে পড়ে রোগীর উপর চিকিৎসা করে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এইটা এত জটিল, আমি এমনকি ইথিওপিয়াতে গিয়েও এটার উপর ট্রেনিং করে এসেছি। তো আমি দেখলাম যে এরকম একটা জটিল রোগের চিকিৎসা দিতে আমি যদি একটা ইনস্টিটিউট না করি, ধরো আমি সরকারি পর্যায়ে করব, একসময় আমি রিটায়ার্ড হয়ে যাব, যেমন আমি হয়েছি, আমি ন্যাশনাল ফিস্টুলা সেন্টার উদ্যোগ নিয়েছিলাম আমি করা, তারপর যখন রিটায়ার হলাম তখন তো আর এটা করার সুযোগ ছিল না। গড়ার গল্পটা কিভাবে, আমরা শুনেছি যে আপনি আপনার ব্যক্তিগত টাকা খরচ করে শুরুতে করেছেন, সেটি জানতে চাই। আসলে ব্যক্তিগতও বলতে পারো, মানে সরকার থেকে প্রাপ্য আমার টাকাটা, রিটায়ারমেন্টের যে টাকাটা সেটা দিয়ে শুরু করি। যেহেতু এটা খুব জটিল অপারেশন, এটার চিকিৎসা কিন্তু বেশ ব্যয়বহুলও, কারণ রোগীগুলোকে অনেকদিন থাকতে হয়। সেই জন্য আমি যখন রিটায়ার করলাম তখন আমি মনে মনে ভাবলাম যে কি করতে পারি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার হাজব্যান্ড সবাই সাথে অনেক আলোচনা করলাম, ছেলে মেয়েদের সাথে। আমাকে আমার ভাই অ্যানেস্থেটিস্ট, সেই জন্য সে আমাকে এই সমস্ত রোগী, একটা হলো সে বিনা পয়সায় অ্যানেস্থেশিয়া দিতে পারে, একটা সে খুব অনুপ্রাণিত করেছে আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়েরা, ওদের সবাইয়ের বন্ধুবান্ধব সবাইয়ের সহযোগিতায় আমি এটা ঠিক করলাম যে আমি এইখানে একটা সেন্টার করব। তো ওই এককালীন আমি রিটায়ারমেন্টের টাকাটা এককালীন নিয়ে নিলাম। মানে কত টাকা নিলেন তখন? তখন কিন্তু খুব কম টাকা ছিল আমাদের সময়, রিটায়ারমেন্টের পরে আমি 35 লাখেরও কম, 34 সামথিং এরকম দিয়েছেন, সাথে অনেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, যুক্ত হয়েছে, আর আমি প্রতি মাসে, আমি তো গাইনোকোলজিস্ট, কিছু কিছু টাকা তো ইনকাম করি, প্রতি মাস শেষেই আমি ওই ম্যানেজারের কাছে টাকাটা জমা দিতাম, এসেই আমি বলতাম যে এই টাকাটা রাখো, কারণ 35 লাখ টাকা তো খুবই কম টাকা। কিন্তু আমি যদি জানি যে এই
প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত কত রোগীরা এখানে সেবা নিলেন এবং তাদের কত টাকা খরচ করতে হয় এখানে সেবা নিতে? রোগী নিয়েছে প্রায় 4,000-এর বেশি, কিন্তু খরচ করতে হয়েছে তার কোনো টাকা পয়সাই তাদের খরচ টাকা তাদের খরচ এক টাকাও তাদের খরচ করতে তাদের যদি রিপিটেড টাইম তাদের অপারেশন লাগে বা তাদের থাকতে হয় খেতে হয় সেটার খরচ কারা বিয়ার করে? সেটার খরচও এই মামস ইনস্টিটিউট বিয়ার করে। এবং বা একটা রোগীর যদি একবারে আমরা ভালো করতে পারি না পারি এরকম কিন্তু হয় যে আমরা একবার চিকিৎসা করলাম ভালো হচ্ছে না আবারও চিকিৎসা করতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই ক্ষেত্রেও কিন্তু এই রোগীদের জন্য 24 ঘন্টায় কিন্তু মামসের দ্বার খোলা, তারা যে কোনো সময় আসে তখনই তাদেরকে ভর্তি করা হয়। এরা এদেরকে খুঁজে বের করেন আসলে কিভাবে? তারা তো জানেও না যে এটা কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা কাজ। আমরা একটা হলো আমাদের রোগীরা যারা এখান থেকে ভালো হয়ে যায় তারা পাঠায়, আর আমাদের ডাক্তাররা অনেকে জানে যে আমি এটা করি তারা পাঠায়, আর অনেক সময় এনজিওরাও বিভিন্ন সময় যেহেতু আমি অনেক বছর এই 88 সাল থেকে আসতো অনেক বছর ধরে অনেকেই জানে যে আমি এটা করি। রোগী এখান থেকে সেবা নিয়ে গেছে বা ঢাকা মেডিকেলে আপনি যখন ছিলেন সেবা দিয়েছেন, এটা সংখ্যাটা আরও অনেক বেশি হবে, কেমন লাগে তারা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় অথবা এই যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানে অনুভূতিটা কীরকম? এই আনন্দটা আসলে এই যে তৃপ্তিটা এই যে আনন্দ এটা আর কিছুর সাথে তুলনা করা যায় না। দুটাই আছে আনন্দ এবং যন্ত্রণা। আনন্দটা হলো যখন রোগী ভালো হয়ে যায় ওর যে মুখের হাসি, আমি বলি যে দুনিয়ার যত ফুল দেখে আমরা খুশি হই ওদের মুখের হাসিটা সমস্ত ফুলের চাইতে বেশি আরও বেশি মূল্যবান হয়। আমার হৃদয়টা পুরো ভরে যায়, মনে হয় কি আমার জীবন সার্থক আমার জন্মানো সার্থক। কিন্তু এই সাফল্যের সাথে সাথে একটা রোগীও যদি দেখি যে সাকসেসফুল হলো না, সেই রোগীর যে কান্না হৃদয় বিদারী কান্না তার মুখের দিকে আমি তাকাতে পারি না, আমার কেমন নিজেকে অপরাধী মনে হয়, সে রাত আমি আসলে ঘুমাতে পারি না। যে এই সমস্ত রোগীদের অনেক কাছে থেকে ওদের কষ্টটা দেখতে পেরেছি বলে মনে হয় আমার এরকম লাগে, তখন আমার সব সাফল্য ছাড়িয়ে ওই কষ্টটাই যেন বড় হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। হৃদয়ের গল্পের এ পর্বে অধ্যাপক ডাক্তার সাহেবা আক্তারের সাথে যুক্ত হচ্ছেন তার হাজব্যান্ড অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘ 5 বছর পরিচালকের দায়িত্ব পালন করেছেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের অনুষ্ঠানের আজকের মধ্যমণি মূলত অধ্যাপক ডাক্তার সাহেবা আক্তার। তিনি রোগীদের কাছে, চিকিৎসকের কাছে, সহকর্মীদের কাছে নানাভাবে সমাদৃত। আপনার কাছে ম্যাডামের মূল্যায়ন শুনতে চাই। ম্যাডাম বলতে গেলে আসলে মূল্যায়ন কী বলবো, মানুষ হিসেবে অসম্ভব ভালো মানুষ, এবং ডাক্তার হিসেবেও বা মানুষের জন্য করার জন্য তার যে ইচ্ছা সেটা আমি প্রথম থেকেই দেখতেছি, খুবই মানে নিবেদিত প্রাণ। সংসারের দায়িত্বে হিসেবে আসলে ছেলে মেয়েদের মা হিসেবেও অসম্ভব ভালো, স্ত্রী হিসেবে আমি বলবো যে ভালো। কিন্তু কোন জিনিসটা মানে একজন মানুষের জীবন সঙ্গিনীর কোনো একটা গুণ সব থেকে বেশি টানে, মানে সেটি আপনার ক্ষেত্রে কোনটি? না, আমার কাছে বেশি মনে হয় যে তার মানুষের কাজ করার জন্য তার যে নিবেদিত প্রাণ, ওইটা আমি না আমার বাচ্চারাও পর্যন্ত এটা, যদিও বাচ্চারা পরে আসে তারাও পর্যন্ত এটা অ্যাপ্রিসিয়েট করে। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানবো যে স্যার তো বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠানে বিশেষায়িত হাসপাতালে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং একই তার কর্মময় বর্ণাঢ্য জীবন। স্যারের মূল্যায়ন আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার এই বড় হওয়া, রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ভূষিত হওয়া, কী ধরনের সাপোর্ট পেয়েছেন? ওর সাপোর্ট সবসময় আমাকে শুধু এনকারেজ ভার্বালি করেছে, মানে কথায় কথা দিয়ে এনকারেজ করেছে তা না, তার কাজের মাধ্যমে। আমার সংসারে বলছি যে সংসার সম্বন্ধে আমি সংসারের সব দায়িত্বভারই সে নিয়ে নিত। আমার আমি যেহেতু গাইনি অবস্টেটিক্স বুঝতেই পারছো খুবই ব্যস্ত তার জীবন, যখনই ঘরে ফিরতাম কোনো কাজ করতে গেলে দরকার নেই তোমার, অনেক কাজ হাসপাতালে করে এসেছে প্রত্যেকটা কাজে, সংসারের বাচ্চাদের লেখাপড়া, আমার সংসারটা কেমন চলছে, প্রতিটা খুঁটিনাটি জিনিস খেয়াল করা যেটা আমার করার কথা ছিল সেই সবটুকুই দায়িত্ব আমি বলবো ও পালন করেছে। চিকিৎসকরা তো সাধারণত আমরা দেখি যে চিকিৎসকদের সঙ্গেই চিকিৎসকের বিয়ে হয়, এটা একটা সাধারণ বাস্তবতা আর কি। মানে আপনাদের পরিচয় কোথা থেকে হলো, কীভাবে মানে সেটা একটু স্যারের কাছে জানতে চাইছি।
আসলে পরিচয়টা হয়েছে আমি যখন চট্টগ্রাম মেডিকেলে মানে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তখন ওরা ওদের ওখানে ইন্টার্নি ওখানে পোস্টিং হয়। পোস্টিং হওয়ার পরে সেই হিসেবে ওখানে আমাদের যেহেতু তার পোস্টিং আমাদের ওয়ার্ডে হয়েছে, ওখানে প্রফেসর এইচ এম সুদেশন মেডিসিনের প্রফেসর ওনার ওয়ার্ডেই, তো সেখানে ওরা আসতো কাজ করতো। অনেক আরও ছিল ওদের সঙ্গে, শুধু এই একখানা তো সেই সময় অ্যাকচুয়ালি ওই দেখার ওখানেই প্রথম দেখা হয় আসলে। ওরা ওদের তখন থার্ড ইয়ারে, আমি তখন অলরেডি ডাক্তার হয়ে গেছি। তো ডাক্তার হয়ে যাওয়ার পরে যে আমার যে ক্লিনিক্যাল রেসপন্সিবিলিটি, তখন তারা ইন্টার্নশিপ করার জন্য ওখানে আসে, সেখানেই তাদের প্রথম দেখা। তবে একদম যদি বলেন যে আরও করে আরও বেশি ইয়ে হলো, যে আমারও এক ফ্রেন্ড ফিরোজ নাম, তখন ফিরোজে বললো যে আমাদের গ্রামের আমাদের একটা ভালো লোক আছে, ওনার একটা মেয়ে আছে যে ডাক্তার, যে আপনারা ইয়ে করতে পারেন। সেই হিসেবে বাকি অংশ একটু ম্যাডামের কাছ থেকে শুনি আর কি, তারপরে কীভাবে এগুলো বা আপনাদের বিয়ে হলো কীভাবে? আসলে তখন হচ্ছে ওর মার ব্রেন টিউমার ছিলেন, ওরা মোটামুটি মনে করতো যে মা বেশি দিন বাঁচবেন না, আর ওর মা খুব চাচ্ছিল যে তাড়াতাড়ি ছেলেকে বিয়ে করানো। আসলে ওই সময়ই আমি ওইখানে ইন্টার্নশিপ করি। আমি ফিরোজ সাহেব বলেছে এসব আমি জানতাম না পরে, কিন্তু আমার বোন তখন চিটাং থাকতেন, তো ফিরোজ সাহেবই প্রপোজাল নিয়ে আমার বোনের বাসায় যায় প্রপোজাল নিয়ে। ওইটা আমার জন্য একটু হতচকিত হয়েছেন যে আপনি তখন থার্ড ইয়ারে পড়েন, ডাক্তার হয়ে গেছেন, মানে এরপরে মানে বিয়ের পরে আপনাদের খুব মানে বলার মতো স্মৃতি যেটি এখন আপনাদেরকে আনন্দ দেয় এরকম দুজনের কাছে শুনবো, ম্যাডামের কাছে আগে শুনি। স্মৃতি সবচেয়ে বড় আনন্দময় স্মৃতি আমার প্রথম বাচ্চা যখন জন্ম হয়, আমার মনে হয় জীবনের ওইটা আমার সবচেয়ে আনন্দময় স্মৃতি। কারণ বিয়ের পরে আমার এক বছরের মধ্যে আমার প্রথম বাচ্চাটা হয়, আমার মনে হয় এটা জন্মের সময় খুব ফুটফুটেও ছিল, আর এটা তো হাজবেন্ডের সবচেয়ে বড় গিফট তাই না? ওইটা আমার জন্য অনেক বড় একটা আনন্দের স্মৃতি। এখন অবসর আসলে কিভাবে কাটে, এখন কি সময় কাটানোর কোনো সময় পান বা কিভাবে কাটান? অবসরটা আসলে আমি বুঝতে পারছি না কেন ব্যস্ততা যেন বেড়েই যাচ্ছে, কারণ দায়িত্ব ভার তো বাড়ছে, বিশেষ করে আমার হাসপাতালটা আমাকে, আমার মনে হয় ওইটা আমার, আমি সবসময় বললাম আমার পঞ্চম সন্তানের মতো, এবং যেই সন্তানের আর কেউ নেই, অন্যান্য সন্তান তার লেখাপড়া করেছে, তাদের একটা আলাদা জগৎ আছে, ওইটা আমার এমন একটা সন্তান যে খুবই অসহায় নিঃস্ব সন্তান। কাজেই মা বাবারা সবসময় যে দুর্বল সন্তানের দিকে তাদের যেমন মনোযোগটা বেশি থাকে, আকর্ষণ বেশি থাকে, সবসময় তাদের কথাই বেশি চিন্তা করে, মামস ইনস্টিটিউটটাও আমার কাছে মনে হয় ওই রকমই একটা একটা আমার দুর্বল সন্তান। আমি স্যারের কাছে জানতে চাই, এই যে আপনি দীর্ঘ 5 বছর জাতীয় কিডনি ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেছেন এবং আপনার হাত দিয়ে প্রথম সেই ইনস্টিটিউটে কিডনি প্রতিস্থাপনের যাত্রা শুরু হয়েছে, মানে এটি করতে আসলে আসলে এটা হাসপাতালটা যে আপনার শুরু হয়, আমার হাসপাতাল আমার হাত দিয়েই কিন্তু ওখানে লোকবল নেওয়া শুরু হয়, লোকবল কমপ্লিট নেওয়া শুরু হয়েছে, এবং আমার হাত দিয়েই কিন্তু এই হসপিটালটা শুরু হয়, মানে স্টার্টও হয় আমার হাত দিয়েই। তারপরে যখন শুরু হলো, এরপরে তো মানে হাসপাতাল চলতেছিল, পরে যেহেতু এটা জাতীয় কিডনি ইনস্টিটিউট, এটা তো ন্যাফ্রোলজি ইউরোলজি আছে, তো আমরা চিন্তা করলাম যে আলটিমেটলি যেহেতু রেনাল ফেলিওর রোগীদের নিয়ে ডিল করা হচ্ছে, তাদের ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তো ট্রান্সপ্ল্যান্ট আমরা শুরু করেছি। যে আমাদের হাতে প্রথম ট্রান্সপ্ল্যান্ট শুরু হয় সেটা আমার মনে হয় যে 2004-এর শেষের দিকে। পরপর কতগুলো হলো? তখন তো আসলে খুবই কম, আমার মনে হচ্ছে 3টা না 4টা মানে ট্রান্সপ্ল্যান্ট হয়, কিন্তু যে আপনার সময় 3টা হলো, মাঝখানে আবার বন্ধ হয়ে গেল, আবার একজন এসে 7টা করলো, মানে এটা আসলে কেন হয়? এটা একটা দুঃখজনক ঘটনা, আসলে দুঃখজনক ঘটনা, মানে এই জন্য যেমন কামরুল ছিল, কামরুল ওয়ান অফ দি মেম্বার, তারপরে স্যার তখন পোস্টিং ছিল, যিনি এবার স্বাধীনতা পদক দিলেন, স্ট্যাম্প পোস্টার ট্রান্সপ্ল্যান্ট ইউরোলজি ছিল, কিন্তু যখন শুরু করা হয় ইনিশিয়ালি অনেক বাধা বিপত্তি আসে, যেহেতু সরকারি হাসপাতাল আমাদের শুরু করা দরকার, আমরা শুরু করেছি, শুরু করতে গিয়ে বুঝলাম প্রথমে একটা নতুন শুরু করতে গেলে যাওয়া হয়, তো শুরু হলো, কিন্তু দুঃখজনক হলো এটা আর কন্টিনিউ করে, অনেকদিন পর্যন্ত এটা আর চলে নাই, তা মানে কেন পেছনের কোনো কারণ আছে কি না ওটা আমার বেশি জানা নেই অ্যাকচুয়ালি, কারণ আমি যেহেতু চলে আসছি আমি আর ওইটা নিয়ে, কারণ যে আমি আমি যদি বলতে হয় এখন যে বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন হচ্ছে, একজনই 1300 মতো কিডনি প্রতিস্থাপন করছে, এগুলো দেখলে কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কারণ কারণ কামরুল তো যে করতে 1300, সেটা আমার সময়ই রিক্রুট করা, আমার হাতেই রিক্রুট করা ওই প্রতিষ্ঠানে, আমার সর্বোচ্চ যেটা করেছে সেটা হলো কামরুলের সেন্টারে,
তারপরে তারপরে আসবে বঙ্গবন্ধু হাসপাতালে, সেখানে হচ্ছে এরপরে আর দুই একটা ইনস্টিটিউটে সেন্টার হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজে একটা রিসেন্টলি শুরু করে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি নিয়ে আলোচনায় আবারও ফিরছি। অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার, সাইবাস মেথডের উদ্ভাবক, যেটির জন্য আপনি দেশে বিদেশে সমাদৃত, মানে এটি আবিষ্কার করার আগে বাংলাদেশের পরিস্থিতি কী ছিল রোগীদের ক্ষেত্রে এবং পরে রাতারাতি কী বদলে গেল সেটি আপনি বলবেন? যেমন এটা আবিষ্কারের আগে যেটা ছিল যে যদি কোনো রোগীর প্রসব পরবর্তী রক্তক্ষরণ হচ্ছে, আমরা ওষুধ দিলাম, হলো না, পরবর্তীতেই কিন্তু তাকে রক্তক্ষরণটা বন্ধ হচ্ছেই না, পরবর্তীতে অপারেশনের জন্য প্রিপারেশন নিতে হতো, অপারেশন তারপরে জরায়ু বেশিরভাগ ক্ষেত্রে জরায়ু ফেলে দেওয়া হতো। দেখা যেত যে কোনো মায়ের প্রথম প্রসবের সময় রক্তক্ষরণ হচ্ছে, ওই প্রথম প্রসবের সময় তার জরায়ু ফেলে দেওয়া হলো। আরেকটা জিনিস হলো এই যে প্রিপারেশন নিতে নিতে অপারেশনের তো অনেক সময় লাগে, এই সময় প্রচুর রক্তক্ষরণ হয়ে দেখা যেত যে অনেক মা মারাই যেত। কিন্তু এই কন্ডম ক্যাথেটার যেটা সাইবাস মেথড বলে ওইটা আসার পরে যেটা হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, লেবার রুমে কন্ডমটা পরিয়ে দিয়ে ওটা ফুলিয়ে দেওয়ার সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধ হয়ে যায়। কিন্তু এই জিনিসটা কি সারা বাংলাদেশে সবাই এখন ব্যবহার করছে কিনা, ওয়েলকাম করছে কিনা? এটা ওয়েলকাম করছে কিন্তু সবাই সঠিকভাবে ব্যবহার কিন্তু এখনো হচ্ছে না। সেটা নিয়ে আসলে আপনার কোনো উদ্যোগ আছে কিনা যে কেন সঠিকভাবে হচ্ছে না? সেটা নিয়ে আমার উদ্যোগ আছে। এটা শুধু ডাক্তার না, এটা কিন্তু মিডওয়াইফদের যারা যারা ডেলিভারি করে দক্ষ সেবাদানকারী যারা আর কি, তাদের সবাই কিন্তু শেখা উচিত। কারা যারা নর্মাল ডেলিভারি করছে সেখানে কিন্তু বেশিরভাগই মিডওয়াইফরা করছে, আর যখন প্রসবপূর্তির রক্তক্ষরণটা শুরু হয় তার এটা খুবই সহজ একটা পদ্ধতি, ওদেরকে যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু তারা অনায়াসে এটা ব্যবহার করতে পারে, তাহলে এই রক্তক্ষরণও অনেক কমে যায়, মাতৃমৃত্যুও কমবে। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে ম্যাডামের 21শে পদক প্রাপ্তি এটা একটি অনেক বড় ঘটনা এবং আপনাদের পরিবারের জন্য অনেক সম্মান, এটা কেমন আনন্দ দেয়? অবশ্যই আমরা সবাই আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি, তবে আমরা অভিভূত হয়ে গেছি এটা এই পরিষেবাটায়। তার আমরা আরও মনে করি যে আমাদের মানে বিশেষ করে সাইবার বা আমাদের দি হোল ফ্যামিলি আমরা মনে করি আমাদের আরও বেশি করে দায়িত্ব বেড়ে গেছে, কী করে আরও বেশি এই যে ওমেন্স হেলথ আপগ্রেড করার জন্য সার্ভিস দেওয়া যায়। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসবো যে গাইনোকোলজিস্টদের বিরুদ্ধে একটা কমন এবং বড় অভিযোগ হচ্ছে যে তারা বেশি বেশি এবং অপ্রয়োজনে সিজারিয়ান করে থাকেন, মানে এটিকে আপনি কী মনে করেন, কেন হচ্ছে, এটি কমা উচিত কি না? এটা তো অবশ্যই কমা উচিত, এবং কেন হচ্ছে এটার অনেকগুলো জবাব আছে। তবে একটা জিনিস আমি বলবো যে অবশ্যই যে সমস্ত ডাক্তাররা সিজারিয়ান সেকশন অপ্রয়োজনে করে বা বেশি করে, তাদের কাছে তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, কেন তারা করে? অনেক সময় পেরিফেরিতে বিশেষ করে সেন্টারেও বলবো যে একদম না তা না, সব ডাক্তারাই কিন্তু ক্লিনিকে প্র্যাকটিস করে, ক্লিনিক মালিকদের একটা প্রেশার থাকে ডাক্তারদের সাথে, এবং তাদের কেমন একটা যোগ সাজস্য আছে, ওই যে আমরা যেটা বলি দালাল, এই সমস্ত রোগীকে নিয়ে আসা, তাদেরকে বিভিন্ন কথা বলে চিকিৎসক কোনো কোনো ক্ষেত্রে আকারে ইঙ্গিতে সেটা সাই দিয়ে যাচ্ছেন, কিছু বলতে পারছেন না, এমনও হয় কিনা? চিকিৎসা বিশেষ করে জুনিয়র ডাক্তারদের কিন্তু অনেক সময় এই পরিস্থিতিতে হয়। আমার কিছু ডাক্তারও আছে যারা যারা এগুলো করে, এবং দুই একজন ডাক্তার আছে যে ওই প্র্যাকটিসই ছেড়ে দিস ওই মালিকদের প্রেশারে, সে ওইটা নিজের বিবেকের কাছে মানাতে পারে নাই, ছেড়ে দিয়েছে। কাজে যারা যে সমস্ত ডাক্তাররা করছে তাদের কাছে সবাই আমাদের সবাই আমি মনে করি রুগীদের পক্ষ থেকে একজন প্রফেশনালের ডাক্তার হিসেবে অবস্টেট্রিশিয়ান নিয়ে আসবে, আমারও প্রশ্ন থাকবে যে তোমরা নিজেরাই নিজেদের বিবেককে প্রশ্ন করো। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে এই যে এখন এত চিকিৎসক তৈরি হচ্ছে, এত প্রতিষ্ঠান, বলা হচ্ছে যে বাংলাদেশের প্রয়োজনের তুলনায় অনেক বেশি মেডিকেল কলেজ তৈরি হয়েছে, এবং এখানে নৈতিকতার মান নিয়েও নানা ধরনের প্রশ্ন যে আমি 40 লাখ টাকা দিয়ে পড়ছি আমাকে টাকাটা উঠাতে হবে, এরকম গল্পও কিন্তু আমরা শুনছি, মানে এই যে তরুণদের মধ্যে এই যে প্রবণতা চিকিৎসক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে কোন দিকে নজর দেওয়া উচিত আপনি মনে করেন? সরকারি পর্যায়ে বলেন বা পাবলিক প্রাইভেট পর্যায়ে বলেন অনেকগুলি মেডিকেল কোর্স হচ্ছে, তা আমাদের তো সেই হিসেবে টিচারের অভাব,
সবচেয়ে মানসম্মত যে টিচার হচ্ছে তা দেয় না। আপনারা দেখছেন যে বিএমডিসি কতগুলিকে মানে রিকমেন্ড করছে যাতে এদের রিকগনিশন দেওয়া না হয়, কতগুলি খরচ বন্ধ করেছে আর আবার রিকমেন্ড করছে নতুন যাতে না হয়। তবুও সরকারের প্রতি সরকার চাচ্ছে এদেশের মানুষের দরকার চিকিৎসা পৌঁছাবে, মেডিকেল খরচ দরকার সে সে তৈরি করতেছে। কিন্তু হ্যাঁ, যেহেতু টিচারের অভাব সদেব মানে অভাব, সেজন্য শেষে মানসম্মত ডাক্তার হচ্ছে কি না সেটা একটা প্রশ্ন অবশ্যই থাকে। আর আপনি বলছেন যে হ্যাঁ 30 লাখ 40 লাখ টাকা দিয়ে ধরেন একটা সে ভর্তি হচ্ছে বা প্রাইমারিতে হচ্ছে, তাতে তো সবার একটা টেন্ডেন্সি থাকে। এটা সব জায়গায় আমি 1 লাখ টাকা খরচ হচ্ছি অত একটা ট্রেন্ডি থাকতে পারে, তবে হ্যাঁ তার মধ্যেও কিন্তু অনেক ভালো আছে যারা ডেডিকেটেড মানুষের উপকার করতে চায়। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানবো যে আপনি প্রথমেই বলছিলেন যে আপনার চিকিৎসক হওয়ার পিছনে আপনার বাবার একটা ভূমিকা আছে আর কি, তো বাবার ভূমিকাটুকু জানতে চাই। আসলে আমার আব্বা ছিলেন টাঙ্গাইল কুরুটিয়া সাদত কলেজের প্রফেসর। আমি ছোটকাল থেকেই আব্বার মতো প্রফেসর হব ভাবতাম। ডাক্তার হলে যে প্রফেসর হওয়া যায় এটা তখন আমার ওই ছোটকালে ধারণা ছিল না, কিন্তু আমার আব্বাই কিন্তু আমাকে বলেছেন, মানে আব্বাই এনকারেজ করেছেন ডাক্তার হওয়ার জন্য। এবং আমি এখনও আমার সেই স্মৃতিটা মনে পড়ে, যেদিন আমি প্রথম মেডিকেলে ডাক্তার হই, আমার আব্বা আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দিয়ে বলেছিলেন, মা আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, তুমি বড় হয়ে অনেক টাকা পয়সা ইনকাম করবে, বড় লোক হবে, সেটার জন্য না, এটা এমন একটা পেশা যেখানে তোমার ইচ্ছায় অনিচ্ছায় মানুষের সেবা করতে হবে। এটা আমার জীবনে আমার মনে হয় আমার চলার পথে একটা অনেক বড় পাথেয়। এবং সেটা কতটুকু পূরণ করতে পারছেন এবং চিকিৎসক হিসেবে নিজেকে কতটুকু সফল মনে হয়? সেটা পূরণ করতে পারছি পারছি না তো, আমি যদি পূরণ করতে পারতাম আমাদের দেশে এত ফিস্টুলা রোগী থাকে কেমনে, আমাদের দেশে মায়েরা কীভাবে মারা যায়, সেটা তো আমি পূরণ করতে পারি নাই। সেইটা একটা অতৃপ্তি অশান্তি দুঃখ মনের ভিতর তো রয়েই গেছে। এই যে ফিস্টুলা সেন্টার করেছেন, দেশে এত রোগী, মানে আরও কী করলে আপনার এই মনের শান্তি হতো, আরও কত রোগীকে সেবা দিতে চান, কেমন বাংলাদেশ দেখতে চান? আমি দেখতে চাই যে মামস ইনস্টিটিউট এক সময়, যেমন আমরা এখন কিন্তু আমাদের হাসপাতালের একটা বিশেষ কাজ হলো ডাক্তারদেরকে ট্রেনিং দিচ্ছি, চাই যে এটা একটা অনেক বড় ইনস্টিটিউট হবে যখন আমি হয়তো থাকবো না, কিন্তু মামস ইনস্টিটিউট আপন গতিতে চলে যাবে, যার যে সমস্ত ডাক্তারকে আমি প্রশিক্ষণ দিচ্ছি তাদের একজন এটার কর্ণধার হবে এবং আমার চাইতে আরও অনেক বেশি শক্তিশালী, আরও অনেক বেশি পাওয়ারফুল, আরও অনেক বেশি নিবেদিত প্রাণ হবে, যেটা আমাদের এই দেশকে ফিস্টুলা মুক্ত করতে সাহায্য করবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একজন হৃদয়বান চিকিৎসক বা মানবিক চিকিৎসক কখনোই তৃপ্ত হতে পারেন না। তিনি হাজার হাজার রোগীকে সুস্থ করার পরও যখন দেখেন বা একজন বা দুজন রোগী সুস্থ হতে পারেননি, তিনি মনোযন্ত্রণায় ভোগেন, সেই গল্পই আমরা শুনছিলাম। এই ছিল আজকের হৃদয়ের গল্পে। আগামী পর্বে আবারও নতুন কোনো চিকিৎসক দম্পতি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।